হ্যালো বন্ধুরা, বরাবরের মতো হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আপনাদের স্বাগতম। বন্ধুরা, সমুদ্রে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস। এদের মধ্যে কিছু প্রজাতির প্রাণী বেশ শান্ত প্রকৃতির, আবার কিছু প্রজাতির প্রাণী সমুদ্রের দাস হিসেবে পরিচিত। এসব প্রাণী তাদের আকার, আকৃতি ও বৈশিষ্ট্যগত দিক দিয়ে স্থলে বসবাসকারী হিংস্র প্রাণীদের চেয়েও কোনো অংশে কম নয়। তেমনি সমুদ্রের কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী নিয়ে আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। অক্টোপাস। মহাসমুদ্রের এক বড় বিস্ময় এই অক্টোপাস। বহুরূপী এই জলদত্তের কাণ্ড কারখানা সত্যি অবাক করার মতোই। পৃথিবীতে প্রায় 150 প্রজাতির অক্টোপাসের সন্ধান পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে এসব প্রাণী সবথেকে বেশি দেখা যায়। সমুদ্রের গভীরে পাথরের ভাজে এ প্রাণীটি বসবাস করে। পাথরের ভাজে একবার চেপে বসতে পারলেই একটা বড় সরো অক্টোপাস তার কোষিকার আকর্ষণে একজন মানুষকে টেনে ডুবিয়ে দিতে পারে। ওদের প্রধান অস্ত্র ধারালো দাঁত আর দেহের কাঁটা। ওদের শরীরে রয়েছে বিষের থলি, যেখান থেকে বিষ ঢালা আর কালো রং ছিটিয়ে ধোয়া তৈরি করে শত্রুকে কাবু করতে ওরা বেশ পটু। উত্তেজিত হলে ওরা ঘন ঘন রং বদলায়। চোয়ালে দাঁত না থাকা সত্ত্বেও চোয়ালগুলো প্রায় শক্ত কাটার মতো। মাঝারি আকারের একটি অক্টোপাস এভাবে দিনে 2 ডজন কাঁকড়া শিকার করে খাওয়া দাওয়া করে। অক্টোপাস মানুষকে আক্রমণ করেছে এরকম বহু ঘটনা শোনা যায়, কিন্তু প্রাণীবিজ্ঞানীদের মতে এগুলো নিছক দুর্ঘটনা। পানিতে ঘুরে ফিরে বেড়াচ্ছে এরকম বস্তুকেই অক্টোপাস আক্রমণ করে। ভীষণভাবে ভাসতে ভাসতে ওই বস্তু খুব কাছে চলে আসে, তারপর আচমকা সামনের দিকে ছিটকে এসে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। মানুষ যখন ভাসতে ভাসতে অক্টোপাসের পাথুরে বাড়ির নিজস্ব এলাকায় গিয়ে পৌঁছায়, তখনই এই প্রাণীটি মানুষকে আক্রমণ করে বসে। তাই ডুবুরিরা সবসময় সাথে একটা ছোট ছুরি রাখেন। কোরশিকাগুলো চেপে বসলে তখন ছুরি দিয়ে সেই কোরশিকাগুলো কেটে ফেলেন। বেরাকুডা। ওয়েস্ট ইন্ডিজের সমুদ্রে মাত্র 1 ফুট পানিতে দাঁড়িয়ে পা ডুবাচ্ছিলেন এক ভদ্রলোক। একটি বেরাকুডা তার পায়ের নিচ থেকে খাবলা খাবলা মাংস কেটে নিয়ে চলে যায়। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরে প্রায় 20 প্রজাতির বেরাকুডার সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে প্রশান্ত মহাসাগরের গ্রেট বেরাকুডাই সবচেয়ে বেশি ভয়াবহ। এটি পার্শে বা ভাঙন মাছের মতোই দেখতে। দেহের তুলনায় মাথার আয়তন অনেক বড়। চোয়ালে তীক্ষ্ণ ছোড়ার মতো দাঁতের সারি। সে দাঁতের আঘাতে খুব সহজেই খাবলা খাবলা মাংস ছিঁড়ে নিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ডুবুরি ও মৎস্য শিকারীরা এই মাছকে খুবই ভয় পায়। জায়ান্ট স্প্রাইডার ক্র্যাব। সমুদ্রের 100 ফুট নিচে মাকড়সা আকৃতির এই দৈত্যাকার কাঁকড়ার বিচরণ ক্ষেত্র। জাপানের সামুদ্রিক অঞ্চলগুলোতে এই ধরনের কাঁকড়া দেখতে পাওয়া যায়। এক একটি কাঁকড়ার ওজন 42 পাউন্ডের চেয়েও বেশি। আর্থ্রোপোডা প্রজাতির প্রাণীদের মধ্যে এদের দীর্ঘ আকারের পা রয়েছে। এক একটি পা 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই বিশাল আকৃতির কাঁকড়া খুব সহজেই মানব শিশুকেও ধরে খেয়ে ফেলতে পারে। যেসব এলাকাতে এই প্রাণীর বসবাস সেসব এলাকায় ডুবুরিরা এড়িয়ে চলতে পছন্দ করে। স্টিংরে। গোলাকার ও চ্যাপ্টা শরীর নিয়ে বালুর তলায় লুকিয়ে থাকে স্টিংরে। শিকার কাছাকাছি এলে চাবুকের মতো লেজের ঝাপটা কষায়। সেই সরু লেজে থাকে বিষাক্ত সব কাঁটা। এক একটি কাঁটা লম্বায় প্রায় 8 থেকে 10 সেন্টিমিটারের মতো। এই কাঁটার বিষ সংবহনতন্ত্রে আক্রমণ করে। পেটে কাঁটা ফুটলে মৃত্যু অনিবার্য। অন্য কোথাও আঘাত ততটা মারাত্মক নয়। কাঁটা সঙ্গে সঙ্গে বের করে অ্যান্টিটিটেনাস জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে। পৃথিবীতে প্রায় 90 প্রজাতির স্টিংরের সন্ধান পাওয়া গেছে। সি ক্রেইট। সমুদ্রে বসবাসকারী বিষাক্ত সাপের প্রজাতি এই সি ক্রেইট। এই সাপের বিষে মানুষের মৃত্যু ঘটা অস্বাভাবিক কিছু নয়। ডাঙ্গায় রেটল স্নেককে সবচেয়ে ভয়ানক বিষধর সাপ হিসেবে বলা হলেও সি ক্রেইটের কাছে সে নিহাত শিশু। সি ক্রেইট রেটল স্নেকের চেয়েও কমপক্ষে 10 গুণ বেশি বিষাক্ত। এই সি ক্রেইট সমুদ্রের বেশ গভীরে চলাচল করে, তাই মানুষকে খুব একটা আক্রমণ করে না, কিন্তু সমুদ্রের ছোট বড় সব প্রাণীরাই তাকে ভয় পায়। তিমি। খুনি তিমি, কিলার ওয়েল। ওই স্পার্ম তিমিকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। খুনি তিমি সাধারণত ঝাঁক বেঁধে থাকে। ডলফিন।
সিল, স্ক্রুইট, প্যাঙ্গুইন, এমনকি বিশালাকার নীল তিমিকেও এরা আক্রমণ করে মেরে ফেলে ও তার মাংস খায়। খুনি তিমি ঝাঁক বেঁধে মানুষকে আক্রমণ করেছে, এরকম অনেক কাহিনী আছে, কিন্তু শেষ পর্যন্ত এরা মানুষ খায় না। পাম্প তিমির অবশ্য মানুষ খেকো বদনাম আছে। এদের গ্রাস নালী বেশ চওড়া, তাই একজন মানুষ স্বাচ্ছন্দ্যে সে নালী পথ বেয়ে গলে যেতে পারে। সি ক্রোকোডাইল, সমুদ্রের নিষ্ঠুর ও হিংস্র প্রাণীদের মধ্যে এই সি ক্রোকোডাইল। এক টন ওজনের এই শিকারী প্রাণীর হাত থেকে জলের ও ডাঙার প্রাণীদের কারোই রেহাই নেই। অস্ট্রেলিয়ার সমুদ্র অঞ্চলগুলোতে এই প্রাণীর বসবাস। এরা সাধারণত ধারালো দাঁতের মাধ্যমে তাদের শিকার ধরে থাকে। সমুদ্রের সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে এরাই সবচেয়ে দীর্ঘ আকৃতির। 6 মিটার লম্বা এই সামুদ্রিক কুমির বিশাল আকারের হাঙর, বানর, ক্যাঙ্গারু সহজে শিকার করতে পারে। শিকার যখন বড় হয়, তার দেহ নরম করার জন্য শিকারকে সমুদ্রের গভীরে নিয়ে যায়, তারপর আস্তে আস্তে গিলে ফেলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। এবং এখন পর্যন্ত যারা আমাদের হিস্টোরি অফ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।